হ্যালো বন্ধুরা, সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। স্টার জলসায় আসছে একের পর এক নতুন নতুন সিরিয়াল। এবার সম্প্রতি স্টার জলসায় এসেছে নতুন একটি ধারাবাহিক। ধারাবাহিকটির নাম হচ্ছে তুতে। এই নতুন ধারাবাহিকে নায়িকার চরিত্র অভিনয় করছেন হুকুমনি ধারাবাহিকের দীপান্বিতা রকিত। তিনি হুকুমনি ধারাবাহিকে হুকুমনি চরিত্র অভিনয় করে সকল দর্শকদের মন জয় করে নিয়েছেন। সেই কুকুমনি এখন নতুন ধারাবাহিকে অবতরণ করতে চলেছেন। এবার তাকে ফ্যাশন ডিজাইনার হিসাবে দেখা যাবে। সম্প্রতি স্টার জলসায় নতুন ধারাবাহিক তুতে ধারাবাহিকটি প্রোমোটি প্রকাশিত হয়। আগের কুকুমনি ধারাবাহিকের মতো এই ধারাবাহিকের নাম অনুযায়ী নায়িকার নাম রাখা হয়। এই প্রোমোতে দেখা যায় গ্রামের মেয়ে তুতে। সে সেলাইয়ের কাজ খুবই ভালো পারে। বিভিন্ন কাপড় দিয়ে বিভিন্ন ধরনের ডিজাইনের কাপড় নিমিশেই বানিয়ে দিচ্ছে। এর জন্য প্রশংসা পাচ্ছে নানান জায়গায়। সেখানে দেখা যায় তাকে তার বাড়ির লোক নানান চলে কৌশলে তাকে বড় ডিজাইনার হওয়ার লোক দেখিয়ে এক বড় লোক পরিবারের কাছ থেকে অনেক টাকা হাতিয়ে তাদের বাড়ির চাকরানি হিসাবে নিয়োগ করে। সেখানে যেতে সে তার আসল সত্যটা জানতে পারে। তবে তুতের স্বপ্ন হলো সে বড় ডিজাইনার হবে, কিন্তু সেই স্বপ্ন কি আদৌ সফল হবে তা নিয়ে তৈরি হয়েছে এই ধারাবাহিকের গল্প। এই চরিত্রে কুকুমনি অর্থাৎ দীপান্বিতার বিপরীতে দেখা যাবে পূর্বের সিরিয়াল খেলাঘর ধারাবাহিকের সন্টুর অর্থাৎ অভিনেতা সৈয়দ আফরিনকে। তিনি এই ধারাবাহিকে পরিবারের ছেলে হিসাবে দেখা যায়। শুধু তাই নয়, সেখানে তুতেকে সাপোর্ট করতে দেখা যায় নায়ককে। রোমান্টিক প্রেম ভালোবাসার গল্প নিয়ে তৈরি হয়েছে এই ধারাবাহিককে। সো বন্ধুরা, আসছে নতুন ধারাবাহিক তুতে। এই নতুন ধারাবাহিকটি দেখার জন্য আপনারা কতটা এক্সাইটেড তা অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর হ্যাঁ বন্ধুরা, সিরিয়াল নাটকের সকল ধরনের নতুন নতুন আপডেট পেতে হলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন।